মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি হয় এবং সেই মানুষ যে মাদ্রাসার থেকে তৈরি হয় তার এখানে এও তার জন্য তৈরি হয় আখিরাতেও তার জন্য তৈরি হয়। আমাদের একটা দুর্ভাগ্য যে বাপের ভালো ছেলে হয় তাকে বলি মাদ্রাসায় যাও তারপরে দেওয়ানদে যাও তালিম হাসিল করার জন্য তারপর তাকে ইমানের ইমামতের কাজে দিয়ে দেওয়া। আর যে দুষ্টু ছেলে হয় আমাদের মতো তাকে বলে যাও ব্যবসা করো কাজ করো চাকরি করো সে নিজের কাজ করো। তাহলে যে ভালো ছেলে সে ইমানত করে সারা জীবন অনটনের মধ্যে রইল আর যে দুষ্টু ছেলে যে নিজের ধান্দা করলো সে জীবনে অনেক টাকা রোজগার করে। কিন্তু আসল রোজগার এখানে না, এখানে তো ছোট্ট জীবন, 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছরের জীবন। এখানে এই জীবনে সফল হয়ে গেলাম আমরা, খুব নাম ডাক সফল, গাড়ি চড়ছি বাড়ি আছে, 80 বছর বাদে সব ছেড়ে দিয়ে কবরে চলে গেলাম। আর যে জীবনটা কোনোদিন শেষ হবে না, কবি না খতম হনে ওয়ালি জিন্দগি যেটা আখিরাতে তৈরি হবে সেই জীবনের জন্য কিছু কামালাম না। আর মাদ্রাসা থেকে বেরিয়ে দেওয়ান থেকে গিয়ে সে ছেলেটা ইমামত করলো, নেকির রাস্তায় থাকলো, আল্লাহর রাস্তায় থাকলো, সে ছেলেটা আজকের দিনে কষ্ট পেল কিন্তু সারাটা যতদিন আল্লাহর হুকুম সেইখানে সারা জীবন সে তার কোনো কষ্ট নেই, তার কোনো বিচার নেই, সে সব সময় নেকি করে এসেছে, আল্লাহর রাস্তায় থেকেছে, তার জীবনটা কত ভালো হয়ে গেল। তাই মাদ্রাসায় পড়া এবং মাদ্রাসায় তামিল করা এটা অত্যন্ত পবিত্র কাজ, যে কাজ আজকে এখানে তোয়া হুজুর করেছেন এবং আমাদের সব অতিথিরা বিভিন্ন জায়গা থেকে এসছেন, আমাদের দেওয়ান থেকে এসছেন, বাংলার বিভিন্ন জায়গা থেকে এসছেন, আলিমরা এসছেন, তাদের সবাইকে আমার মনের তরফ থেকে শ্রদ্ধা জানাই। আপনাদের রাস্তাটাই রাস্তা ইনশাআল্লাহ তাআলা, আমরাও আমাদের আখিরাতের জন্য এই রাস্তাতেই যাব। আপনাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আপনারা সবাই ভালো থাকুন, আমিন।